নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছি আমি মৃন্ময়ী, এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি একজন চিকিৎসক ডক্টর রাজেশ চৌধুরী। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যখন প্রতিনিয়তই প্রশ্নের মুখে, প্রতিনিয়তই কিন্তু রাজ্যের চিকিৎসকরা অভিযোগের শিকার। আজকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে যিনি রয়েছেন, প্রথমেই স্বাগত আপনাকে সোশ্যাল বাংলার পর্দায়। এবং আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে বর্তমান সময়ে আমরা জনসাধারণরা আপনাকে, আপনাদেরকে ফ্রন্টলাইন ওয়ারিয়ার বলছি। জনসাধারণের কাছে আপনারা ভগবান তুল্য। আমরা কেউই ভগবানকে দেখিনি, আমরা আপনাদের দেখেছি। একমাত্র আপনারাই পারেন অসুস্থকে সুস্থ করে তুলতে। সে জায়গায় প্রতিনিয়ত আপনাদের অভিযোগের শিকার হতে হচ্ছে। এটা কেন হচ্ছে? এত অভিযোগ, প্রতিদিন এত এত অভিযোগ কেন? প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের কাছে এসছেন আমাদের বাস্তব সমস্যাগুলি জানার জন্য। সেটা আমাদের জন্য খুবই একটা কৃতজ্ঞতার ব্যাপার যে আপনারা এসছেন। প্রথমেই বলবো, আমাদেরকে যে ভগবান বলা হয়, এই জিনিসটাতে প্রবলেম রয়েছে। যখন আপনি আমাকে ভগবান বলছেন, তখন আপনি আমার কাছে এক্সপেক্ট করছেন একটা জিনিস যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে যে ডাক্তার মানুষ, তার কাছে তার কাজের একটা লিমিটেশন রয়েছে, এবং অন্যান্য সমাজে অন্যান্য মানুষের মতো ডাক্তারদের মতো ভালো মন্দ সব মিশিয়ে আছে, ঠিক আছে? তার ক্যাপাসিটি লিমিটেশন রয়েছে। তাই আগে মানুষ, ডাক্তারকে মানুষ বলে যদি গণ্য করে, তাহলে বুঝতে পারবে সমস্যাটা কোন জায়গায়। ডাক্তার বললে আনএক্সপেক্টেডলি অনেক কিছু আশা করতে পারে। যাই হোক, প্রবলেম যেটা হচ্ছে, অভিযোগ কেন হচ্ছে, প্রথম কথা হলো যে কোভিড প্রথম দিকে যে হারে রোগী আসছিল, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি বেশি বেশি আসছে, যেটা আমাদের এক্সপেক্ট করিনি। এরকম হঠাৎ করে লাভ দিয়ে 500 কোটি পার করে ফেলবে সেটা ধারণা ছিল না। সাধনের অভাব কি রয়েছে তাহলে? সব বলছি তো প্রথম অবস্থা আমাদের এজিএমসিতে বা ভগৎ সিং যেখানেই বলুন, যে সিট ক্যাপাসিটি করা হয়েছিল, তো সেই অবস্থা চলছিল। কিন্তু হঠাৎ করে যখন খুব বেশি রোগী আসতে লাগলো, তড়িঘড়ি করে পরিকাঠামোটা বাড়ানো যায়নি। সেই যে সীমিত পরিকাঠামো ছিল, সেটার মধ্যেই অতিরিক্ত রোগীদের ঢোকানো হচ্ছে। তো সেখানে আমরা দেখেছি আমাদের যে মেডিকেল টিম, যেমন আমি যদি এজিএমসি কোভিড সেন্টার কথা বলি, সেখানে কালকে থেকে টিম বাড়ানো হয়েছে। আর আগে অবধি 5 থেকে 6 জন করে থাকতো এক একটা টিমে, এবং সিট ক্যাপাসিটি রয়েছে সেখানে 120 জনের। এই জায়গায় 280 থেকে 300 রোগী প্রতিদিন ছিল। তাহলে বুঝতে পারছেন, ডাবলের বেশি রোগী, এবং সেই প্রত্যেকটা রোগী যদি 20 মিনিট করে সময় দিতে হয়, এক একটা ডাক্তারকে যে টিমে রয়েছে 15 ঘন্টা করে কাজ করতে হয়, তো সেটা তো মানুষের পক্ষে সম্ভব নয়, ভগবানের পক্ষে সম্ভব হতে পারে। তো যখন এই যে 6 জন আমি ভিতরে খোঁজ নিচ্ছি, তারা সারাত্র ঘুমায় না, কারণ সারাত্র রোগী আসতে থাকে, সারাত্র ঘুমাতে পারছে না। তো পরদিন সকালে যখন রাউন্ডে যাচ্ছে, তা না ঘুমালে তার কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, টায়ার্ডনেস হচ্ছে। তারপর এই যে পিপি পরা, এটার ভিতরে এসি থাকে না, এই পিপি পরে 1-2 ঘন্টা থাকলে একদম শরীর অবস্থা কাহিল হয়ে যায়। এক একটা রাউন্ড শেষ করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো আমাদের ডাক্তারের সংখ্যা সীমিত হয়েছে, ডাক্তারের সংখ্যা প্রথম থেকে বাড়ানো উচিত ছিল, কিন্তু এখন বাড়িয়েছে, তখন ছিল না। আরেকটা যেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন গ্যাপটা কোন জায়গায়? অন্যান্য ওয়ার্ডে নন কোভিড পেশেন্টের ক্ষেত্রে হয় কি, রোগীর সাথে একজন পেশেন্ট পার্টি থাকে, তখন তার ডাক্তারের সাথে কমিউনিকেশন করা, রোগীর কী হচ্ছে না না হচ্ছে সমস্ত কিছু জানছে। এখানে রোগীরা ভিতরে ঢুকছে, বাড়ির লোক বাইরে আছে। এবার তার রোগীর অবস্থা কী, সে ক্রমাগত একটা আশঙ্কার মধ্যে আছে। এবার রোগীর অবস্থা খারাপ হলে সে জানতে পারছে না, ভালো হলেও জানতে পারছে না। তো তার থেকে তো আশঙ্কা থেকে, ভয় থেকে প্রতিনিয়ত তার একটা ক্ষোভ তৈরি হচ্ছে, যেহেতু জানতে পারছে না। আর রোগীর পাশে যেহেতু কেয়ার গিভার নেই, সেজন্য ডাক্তারদের শিকার, ডাক্তার না যাচ্ছে তাদের শিকার করতে হচ্ছে, ট্রিটমেন্টও করতে হচ্ছে, সমস্ত ম্যানেজমেন্টগুলি করতে হচ্ছে। কিন্তু সেখানে তো রোগী পক্ষের একটা অভিযোগ আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে ডাক্তাররা নাকি কোভিড ওয়ার্ডে অদৃশ্য। দেখুন, প্রবলেমটা আমি খোঁজ নিয়েছি কোন জায়গায়, কোভিড ওয়ার্ডে অদৃশ্য, বাট পিপি যখন পড়ে তখন সে সুইপার না ডাক্তার না সিস্টার কেউ বুঝতে পারে না। অনেক ডাক্তার, অনেক পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করেছে, আমার ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স আছে যে করেছে, সারাদিন ডাক্তার দেখেনি। যখন ইনকোয়ারি করলাম, ডাক্তার বলছে দেখেছে, রুগীর সমস্ত হিস্ট্রি বলছে। পরে যখন আবার রুগীকে আবার বারবার জিজ্ঞেস করলাম, বলো একজন এসেছিল, কিন্তু তিনি তো সুইপার, কিন্তু তিনি ছিলেন ডাক্তার, কারণ পিপি পড়লে বোঝা যায় না। তো এরকম একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আর মানুষের মনে এরকম বিভিন্ন পত্র পত্রিকা হতে মানুষের একটা অবিশ্বাস তৈরি হয়েছে যে ডাক্তার দেখে না।
তো ডাক্তার পিপি পড়ে গেলেও ভাবছে সুইপার আসছে, তো বিভিন্নভাবে হচ্ছে। আর সে কথাও বলছে না যে ডাক্তার একদম নিখোঁজ, ডাক্তারও মানুষ, যদি সমাজে শিক্ষক বলেন, উকিল বলেন, ব্যবসায়ী, সবার মধ্যে দুর্নীতি থাকে, মানুষের মধ্যে হয়তো আছে, যারা ভিতরে কাজ করছে ডাক্তাররা, তাদের একটা প্রতিনিয়ত আশঙ্কা রয়েছে সংক্রমিত হওয়ার, মৃত্যুর একটা ভয় রয়েছে। এই টিমের মধ্যে কেউ কেউ হয়তো তার সেই মৃত্যুর আশঙ্কা করে বা নিজে গা বাঁচানোর জন্য হয়তো গাফিলতি করেনি, আমি কথা বলবো না, কিন্তু আপনাদের তো এটাই পেশা, এজন্যই আপনারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার। বলছি তো পেশা হলে সবাই যে একদম পারফেক্ট তা তো নয়, যে কোনো সমাজ, সবাই তো সমাজের অঙ্গ, তো সমাজের মধ্যে আমরা আছি, আমাদের মধ্যে দোষগুণ আছে, কিন্তু ম্যাক্সিমাম ওয়ারিয়াররা হার্ড ওয়ার্ক করছে, কিন্তু পরিকাঠামো খুব সীমিত ছিল। এখন পরিকাঠামো বাড়ানো হয়েছে এবং এখন আশা করছি যে অভিযোগগুলো ছিল অনেকটাই কমে যাবে, কারণ ওয়ার্ড বাড়ানো হয়েছে, ব্যাট বাড়ানো হয়েছে, টিম একটা জায়গাতে এখন তিনটা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আসলেন, তিনি আমার সাথে কথা বললে যে আরেকটা সমস্যা ছিল কোঅর্ডিনেশন, বা বিভিন্ন ডিপার্টমেন্ট, ওয়াটার ডিপার্টমেন্ট বলুন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বলুন, টেকনিশিয়ান বলুন, তাদের সাথে কোঅর্ডিনেশন সেটা হচ্ছিল না। তো মুখ্যমন্ত্রী সেদিন এসে সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে কোঅর্ডিনেশন করে সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়েছেন, এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, আরও স্বাভাবিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এসেছেন এবং উনি কিন্তু রীতিমতো চিকিৎসকদের বলেছেন যে আপনারা যদি কাজ করতে না চান তাহলে বেরিয়ে যান, এই প্রফেশন ছেড়ে দিন। তাহলে সেখানে জনসাধারণ কি বুঝবে? তাহলে কি দোষটা সম্পূর্ণভাবেই আপনাদের পক্ষ থেকে ছিল? জনসাধারণ যা বোঝার বুঝবে, জনসাধারণ তো বোকা নয়, তারা জানে যে এখানে পরিকাঠামো সীমিত ছিল। আমরা যারা এসছে তারা পেশেন্ট পার্টি যারা ছিল, আপনি যেরকম নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন এরকম পজিটিভ ফিডব্যাক অনেকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, অনেক পেশেন্টরা বলেছে যে ডাক্তাররা আমাদের খুব ভালোভাবে দেখছে, অনেকেই বলেছে, সেটা অতটা প্রচার পায়নি। তো আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অবশ্যই বলবেন, যারা কাজ করতে চান তাদের বেরিয়ে যাও, আমরাও বলবো এই কথা। যদি কোনো ডাক্তার কোভিড ওয়ার্ডে কাজ করতে না চায়, মুখ্যমন্ত্রী কেন বলবো, আমরাই বলবো যে তোমার কেন এই পেশাতে দরকার নেই। এরকম কিছু কিছু ডাক্তার যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, তো এবং কোভিড ইনফেকশন হলে তাদের সেই শারীরিক সমস্যার জন্য মৃত্যু আশঙ্কা বেশি থাকে, তারা অনেকেই অ্যাপ্লাই করেছেন, তো সেটা কেউ হয়তো রিলিফ তাদের শারীরিক সমস্যা রয়েছে, কেউ কেউ আমরা সন্দেহ করছি হয়তো বাঁচার জন্য একটা অজুহাত তৈরি করছেন, মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, সেটা অসংখ্য খুব কম, তিন চারজন হতে পারে। ভগবানেরও তাহলে ভয় হয়? অবশ্যই হয়, বললাম তো ভগবান নয় মানুষ, আগে ডাক্তারকে মানুষ ভাবুন, ভগবান ভাববেন না, ভগবান ভেবেই সমস্যাটা হচ্ছে। ত্রিপুরায় এখন পর্যন্ত কজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন? এখন অবধি সারা ত্রিপুরায় নিয়ার অ্যাবাউট 50 জনের মতো ডাক্তার ইনফেক্টেড হয়েছে, 50 একটু সামান্য কম বেশি হতে পারে ইনফেক্টেড হয়ে, কেউ কেউ সুস্থ হয়েছেন, কেউ কেউ এখনও আইসোলেশনে আছেন। আমরা একটা দেখতে পাচ্ছি যে রেফার করার টেন্ডেন্সিটা যেন এই মুহূর্তে বেড়ে গেছে, দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকার কোভিড কেয়ারগুলো বা বিভিন্ন সর্বত্র রাজ্যেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন হসপিটালগুলো থেকে একটাই অভিযোগ উঠে আসছে রোগীর পরিবার পরিজনদের, যে সেখানে গেলে প্রথমেই রোগী যদি একটু অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রেফার করে দিচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে, সেখান থেকে আসতেও তো অনেকটা পথ। সে জায়গায় যে চিকিৎসক সেখানে বর্তমান রয়েছেন, তিনি চাইলেই কিন্তু যেটা প্রাথমিক, অন্তত প্রাথমিক চিকিৎসাটা করতেই পারত, সেখানে কি পেশাগত দায়িত্ব ভুলে গিয়ে কি চাকরি বাঁচানোর দায়ী এটা হচ্ছে? কেন রেফারের পরিমাণটা এখন এত কেন বেড়ে গেছে? সেটার জন্য আমি আপনাদের দায়ী করব, দোষ আপনাদের। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন হেলথ সিস্টেমে যে কোভিড সেন্টার এখনো অবধি যতগুলো রোগী চিকিৎসা হচ্ছে তার খুব রুগী মারা যাচ্ছে, এমনিতে সারা নন কোভিড যখন সিজন ছিল তখন জীবিত যতজন রুগী মারা যেত টোটাল, তার চেয়ে কিন্তু এখন কম মারা যাচ্ছে, ওভারঅল ত্রিপুরের ডেথ রেট কমে যাচ্ছে, কিছু ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু অনেক রুগী সুস্থ হয়ে যাচ্ছে, সিরিয়াস রুগী অনেক, এখানে জানেন জীবিত প্রায় 60 জন কোভিড পজিটিভ সিজারিয়ান মায়ের ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে, সেটা কিন্তু প্রচার পায়নি, এত তো সিরিয়াস রুগী সুস্থ হয়েছে সেটা প্রচার পায়নি, প্রচার পেয়েছে নেগেটিভগুলি, নেগেটিভগুলি এত বেশি প্রচার পেয়েছে মানুষের মনে ভয় ঢুকে গেছে, আমার কথা শেষ হয়নি, পাশাপাশি ডাক্তারদের মনে ভয় ঢুকেছে যে আমি যাব রুগীর ভালোর জন্য একটা রিস্ক নিতে, বাই চান্স যদি, কারণ এটা তো মেশিন নয় মানুষের শরীর, একটা ইঞ্জেকশন দিলে তার সাইড এফেক্ট হতে পারে বা আমার জাজমেন্টে ভুল হতে পারে, একটা কিছু হতে পারে, তো যদি বাই চান্স আনএক্সপেক্টেডলি নেগেটিভ কিছু হয় তাহলে কিন্তু সমস্ত প্রচার মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইনকোয়ারি কমিটি দিয়ে তার জীবনটা নাঝাল করে দেবে, স্বাভাবিকভাবে সেও মানুষ বুঝি ভগবান না, তার ভিতরে ভয়, বাবা আমি কেন রিস্ক নেবো, আমার তো যদি বাই চান্স ভুল হয়ে যায়, এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, তার জন্য আমার যতটুকু ধারণা যে সাধারণ যারা গ্রামীণ ডাক্তার তারা ভয় পাচ্ছে, সেটা যদি দূর করতে হয় আপনাদের ভূমিকা নিতে হবে, আপনি খোঁজ নিয়ে দেখুন অনেক পজিটিভ জিনিসও হচ্ছে, অনেক সিরিয়াস রোগী সুস্থ হচ্ছে, সেগুলিকে মানুষের সামনে তুলে ধরুন, তাহলে মানুষের বিশ্বাস জাগবে, ডাক্তারও ভরসা পাবে, এই অবিশ্বাসের ক্ষেত্রে যত দূর না হচ্ছে ততদিন এই রেফার বা ডাক্তার রোগীর সম্পর্ক খারাপ সেটা ঠিক করা যাবে না।
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা কিন্তু শুধুই আমাদের পেশাগত দায়িত্ব যেটা তুলে ধরার, যে গণতন্ত্রের কণ্ঠস্বর আমাদের বলা হয়, আমরা সেটা চেষ্টা করেছি, এবং তার সাথে আপনাদের যেটা পেশাগত দায়িত্ব রোগীকে বাঁচানো, সে তারপরে কি হবে সেটা কিন্তু ভাববার জন্য রয়েছে। আপনাদের অন ডিউটি তখন প্রথমে কিন্তু রোগীর প্রাণ বাঁচানোটাই কথা ছিল, তাহলে সেখানে আপনি কাকে অভিযুক্ত, সেই ক্ষেত্রে আপনি কাকে অভিযুক্ত বলে মনে করছেন? শুনেন, আমি যে এই যে কিছু নাকি শুনেছেন যে একটা বাচ্চার কোভিড ওয়ার্ডে তার সোয়াব নিতে গিয়ে বাচ্চারা মারা যায়, ঘটনাটা তার, হ্যাঁ তার ঘটনাটা তার মার কাছ থেকে আপনারা শুনেছেন, মিডিয়াতে দেখিয়েছেন, কিন্তু আমার যতটুকু মনে হয় প্রয়োজন ছিল যে সাথে সাথে যে অন ডিউটি ডাক্তার ছিল বা তাদের কাছে ভেরিফিকেশন যে ঘটনাটা কী হয়েছিল সেটা কিন্তু করা হয়নি, সেটা করা হয়নি, যার কারণে মানুষ শুধু একজনের পক্ষ থেকে শুনেছে, শুনে একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। কিন্তু আমি আমরা যখন প্রতিদিন খোঁজ নিয়েছি, তার সকাল 11টার সময় স্যাম্পল নেওয়া হয়েছিল, দুটো অবধি সুস্থ ছিল, দুটার সময় মা তাকে শুয়ে দুধ খাইয়েছে, তারপরে আমরা যেটা বলি সেটা এক্সপিরেশন হয়, লাং এক্সপিরেশন বা যেভাবে হয়েছে, কিন্তু ঘটনাটা যেরকমভাবে বর্ণনা করে সেটা নয়। কিন্তু আমাদের যখন ডেলিভারি হয় আমরা নাক দিয়ে নল ঢুকিয়ে তাকে সাকশন করি, বাচ্চা মারা যায় না, সোয়াব নিলে বাচ্চা মারা যায় না, কোনো দিন হতে পারে না, কিন্তু সেটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে মানুষের মনে ভয় ঢুকে গেছে, এবং যিনি করেছেন তার মনে ভয় ঢুকে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের পেশাগত দায়িত্ব যখন সত্যটা তুলে ধরা, একটা ঘটনার যখন এক পক্ষ না দুই পক্ষ থেকে তুলে ধরতেন তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ব্যালেন্স থাকতো, সেটা হচ্ছে না, প্রায় মিডিয়াতে দেখতে পাচ্ছি। তাই আমি আপনাদের কাছে অভিযুক্ত করছি না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই যে ডাক্তার আর রোগীর মধ্যে যে একটা অবিশ্বাস ক্ষেত্র তৈরি হয়েছে সেটা যদি ঠিক না হয়, ডাক্তারদের যেমন অসুবিধা হচ্ছে রোগীদের অসুবিধা হচ্ছে, সেটাকে দূর করতে সবারই এগিয়ে আসতে হবে, আমার বলার উদ্দেশ্য এটা। আপনাদের অভিযুক্ত করা আমার উদ্দেশ্য নয়, আমি বাস্তবে দেখতে পাচ্ছি যে ডাক্তার ব্যবহার করতে হচ্ছে, কারণ তারা ভয় পাচ্ছে যে সামান্য একটু ভুল হলে পাবলিক এসে পিটাবে, মিডিয়ায় তার বদনাম হবে, ইয়ে করবে, এটা আপনি যদি থাকতেন, এই যে ভগবান ভাবছেন সেটা দিয়ে ভুল হয়ে যাচ্ছে, সে মানুষ তার প্রাণে ভয় আছে, কেন করবে? আপনি যেটা বললেন যে দুই পক্ষকে দেখানো হচ্ছে না, সেজন্যই কিন্তু আজকে আমার এখানে আসা, আমরা চাইছি আপনাদের পক্ষটাও তুলে ধরা হোক, বিনা দোষে যাতে কাউকেই দোষী না করানো হয়, সেজন্য আপনাদের কাছে জানতে চাইবো যে এত এত অভিযোগ, এখন অভিযোগ মুক্ত করতে আপনাদের পরবর্তী কি পদক্ষেপ থাকছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেদিন যখন আসলেন, আমরা আমাদের এটিজিডির পক্ষ থেকে অনেকগুলি প্রপোজাল দিয়েছি যাতে এই অভিযোগগুলি দূর হয়। প্রথমে যে অভিযোগ দিয়েছি যে স্পেস বাড়াতে হবে, রোগীরা যাতে ফ্লোরে না থাকে, এতদিন অবধি ফ্লোরে রোগী ছিল প্রচুর, কারণ বুঝতে পারছেন 120টা বেড, 300 রোগী, প্রচুর রোগীকে চিপায় চাপায় বিভিন্ন ফ্লোরে থাকতে হয়েছে, এবং এই পিপি পরে বসে বসে রোগী দেখা মানে খুব কষ্টকর, যেখানে যিনি দেখছেন খুব তাড়াহুড়ো, এত রোগী 5-6 ঘন্টার বেশি থাকা যায় না, তাড়াহুড়ো করতে হয়েছে। তো আমাদের প্রথম দাবি ছিল যে স্পেস বাড়া, বেড বাড়ানো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মেনে বেড বাড়িয়েছেন, আর 110টা বেড বাড়িয়েছেন। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল ম্যান পাওয়ার বাড়ানো, যে আগে একটা টিম ছিল এখন 3টা টিম করা হয়েছে, সেটাও অনেকটা কারেকশন হয়েছে। তৃতীয়ত আমাদের যে দাবি ছিল যে এতদিন যা প্রবলেম হচ্ছিলো, সমস্ত রুগী কোভিড সেন্টারে ঢুকছিল, কে সিরিয়াস কে সিরিয়াস নয়, কে হার্টের রুগী কে কিডনি রুগী, সেটা সেগ্রিগেশন করা যাচ্ছিল না। এখন এই সিস্টেমটা ঠিক করা হয়েছে, এখন সমস্ত রুগী ট্রমা সেন্টার দিয়ে ঢুকবে, সেখানে নিচে একটা মেডিকেল টিম রয়েছে, একজন স্পেশালিস্ট রয়েছেন, ওনারা প্রথম রুগীগুলিকে দেখে ক্লাসিফাই করবেন, কে সিরিয়াস রুগী, কার আইসিউ কেয়ার লাগবে, কার কিডনি কেয়ার লাগবে, কার ডায়ালিস, সমস্ত ক্লাসিফাই করে এবং এখানে ডাটা এন্ট্রি করা হবে। আগে যেটা হতো রুগী ডাইরেক্ট ঢুকান যেত, তার কোনো এন্ট্রি হতো না কম্পিউটারে, এখন সেটা করা হচ্ছে, সেখানে কম্পিউটার নিয়ে বসে আছে, সেখানে ডাটা এন্ট্রি করে রুগীটাকে পাঠানো হবে, হাতে ট্যাগ লাগানো হবে যাতে রুগীটা সম্পর্কে যে কোনো সময় ট্রেস করা যায়, এতদিন এত ভিড়ের মধ্যে ট্রেস করতে অসুবিধা হচ্ছিলো। তো সিস্টেম অনেক কিছুই কারেকশন হয়েছে, অক্সিজেন একটা সমস্যা ছিল সেটা অনেকটাই মানে নিয়ার অ্যাবাউট 90% উপরে কারেকশন হয়ে গেছে, সামান্য কিছু সিলিন্ডার চলছে সেগুলি ঠিক করা হচ্ছে। তো আশা করি যে অভিযোগটা মানুষের মনে ছিল সেটা আগামী এক দুদিনের মধ্যে একদম অনেকটাই ঠিক হয়ে যাবে, এবং আমরাও স্যাটিসফাইড থাকবো যে কাজ করে। আমাদের দেখুন, আমরা যখন একটা রুগী মারা যায় আপনার যেমন কষ্ট হয়, আমাদের কষ্ট হয়, কেউ চায় না যে রুগী একটা মারা যাক, কিন্তু যখন পরিস্থিতি এমন চলে যায় পারছি না, আমি বলেছি যে 15 ঘন্টা একটা মানুষ পরিশ্রম করতে পারে না রাতের না ঘুমিয়ে, সেটা হচ্ছিল, তো এক ছটা দূর হয়ে গেছে। জনগণকে আর আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করছেন, আমাদের যে সদস্যরা রয়েছেন তাদেরকেও আমরা বারবার ফোনে যোগাযোগ রাখছি যাতে কেউ কোনো গাফিলতি না করে, আমরা মনিটর করছি। হ্যাঁ, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই, এবং আপনারা যে এসছেন সত্যি আমি কৃতজ্ঞ যে আমাদের সেই মনের কথা, বাস্তব সিনের কথা খুব কম মানুষই জানে, আপনি সেটা জনগণের তুলে ধরছেন, সেটা আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হয়। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা কথা বললাম চিকিৎসক রাজেশ চৌধুরীর সাথে,
উভয় পক্ষের কথাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম এবং আমরা আশা করব ভগবান যেন আবার ভগবান হয়ে ওঠে, রাজ্যবাসীর যে আস্থাটা চলে গেছে সেটা যেন আবার অতি সত্তর ফিরে আসে, আমরা সেই আশাই রাখছি এবং আর যেন আমার এই রাজ্য মৃত্যু মিছিল না দেখে সেটাই আশা করে আজ এখানেই শেষ করছি। ক্যামেরায় অলোকের সাথে আমি মৃন্ময়ী, দ্য সোশ্যাল বাংলা, নমস্কার। নমস্কার।